أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. حمدا وصليا وما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يطيع الرسول فقد أطاع الله. একদিনই ভাই প্রশ্ন করেছেন যে ঋণগ্রস্ত ব্যক্তি যার পূর্বে থেকে ঋণ আছে, আগে থেকে ঋণ আছে কিন্তু পরিশোধ করতে পারেনি, তো সেই ব্যক্তি ঋণ করতে, সেই ব্যক্তি ঋণ কুরবানি করতে পারবে কিনা, কুরবানি করতে পারবে কি? ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, যার আগে থেকে ঋণ আছে, ধার আছে কিন্তু সেই ধার পরিশোধ করতে পারেনি, ঋণ পরিশোধ করতে পারেনি, এমন ব্যক্তি, এমন ব্যক্তি কুরবানি করতে পারবে কিনা, এই বিষয়ে আপনি প্রশ্ন করেছেন। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন, খুব সুন্দর। তো দেখুন কুরবানি করা হচ্ছে কি? সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা মানে করিবুম মিনাল উজুব, ওয়াজিবের কাছাকাছি, ওয়াজিবের কাছাকাছি। এবং ঋণ পরিশোধ করা এটা কি? এটা হচ্ছে একদম ওয়াজিব, ঋণ পরিশোধ করতেই হবে। কেননা এর ভয়াবহ, অতি ভয়াবহ, এর অতি ভয়াবহ আছে, এর পরিণাম অতি ভয়াবহ, পরিণাম। দেখুন এ বিষয়ে হাদিসের গ্রন্থ, হাদিসের সহিহুল জামে হাদিস নম্বর 3600 এবং মুসনাদে আহমদ, ঋণের ব্যাপারে আল্লাহর কসম, আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ আছে, যদি কোনো ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করে মৃত্যুবরণ করেন, অতঃপর জীবিত হয়ে পুনরায় জিহাদ হয়ে আবার মৃত্যুবরণ করেন, জিহাদ করে অতঃপর আবার জীবিত হয়ে আবার শহীদ হন, আবার শহীদ হন। আর সে যদি ঋণগ্রস্ত হয় তাহলে ওই ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত সে জান্নাত লাভ করতে পারবে না, জান্নাত থেকে কি হবে, বঞ্চিত হবে। দেখুন হাদিসের গ্রন্থ মুসনাদে আহমদ, সুনান নাসাই, মুসনাদে হাকিম এবং সিলসিলাতুল আহাদিস সহিহুল জামে হাদিস নাম্বার 3600। তো এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম যে তিনবার যদি কোনো ব্যক্তি কি করে, ব্যক্তি কি করে আল্লাহর রাস্তায় জিহাদ করে এবং সেখানে নিজের জান মাল নিয়ে ফিরে না আসে, মৃত্যুবরণ করে, তো জিহাদ করেও যদি মৃত্যুবরণ করে তিনবার, আর তার যদি ঋণ থেকে যায়, ধার থেকে যায়, তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। অতএব ঋণ পরিশোধ করাটা হচ্ছে কি? ওয়াজিব, করতেই হবে। এজন্যই সেই ঋণগ্রস্ত ব্যক্তিরা ঋণ বাকি রেখে কুরবানি করতে পারে না। তবে যদি এমন ব্যক্তি হন যে হ্যাঁ তার ঋণ পরিশোধ করার খুবই সামর্থ্য আছে, অনেক টাকা পয়সা আছে, অনেক টাকা পয়সা আছে, তো সেক্ষেত্রে করা তার জন্য বৈধ, কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে করা আগে ঋণ পরিশোধ করা, যত তাড়াতাড়ি সম্ভব ঋণ পরিশোধ করা, এটাই হবে আমাদের জন্য ভালো কাজ। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন। জাযাকাল্লাহ। إلا الله لا إله إلا الله ما لنا رب سوى